হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি যাচ্ছি হচ্ছে কলকাতা বইমেলাতে। তো আমি ফার্স্ট টাইম কলকাতা বইমেলাতে যাচ্ছি, তো আমার সাথে আপনারাও চলুন ঘুরে আসবেন। এখন আমি বসে আছি গড়িয়া বাস স্ট্যান্ডে, তো এখান থেকে বাসে করে চলে যাব ডাইরেক্ট বইমেলা। এই আমরা বাসে উঠে পড়েছি, এখন আমরা আছি হচ্ছে পাটুলিতে। তো আস্তে আস্তে বাসটা এগোচ্ছে, তো চলুন আমাদের সাথে যাবেন আপনারাও। এই আমরা বইমেলা পৌঁছে গেছি, বইমেলার গেটের সামনেই আছি এখন। তো চলুন ঢোকা যাক ভিতরে। আজকে লাস্ট দিন ছিল রবিবার, তো প্রচণ্ড ভিড় ছিল, প্রত্যেকটা স্টলের সামনেই বিরাট করে লাইন ছিল। আনন্দ পাবলিশার্স, তারপর দেশ, এইসবের সামনে তো প্রচুর ভিড়, তো ঢোকাটাই অসুবিধা হচ্ছিল। দেখুন কত লম্বা লাইন। তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। মোটামুটি সব পাবলিশার্সেই প্রচণ্ড ভিড় ছিল, এখানটা একটু ফাঁকা ছিল তাই জন্য এখানে ঢুকেছিলাম। তো মোটামুটি সব পাবলিশার্সেই ভিড় ছিল, লম্বা লাইন করে দাঁড়িয়ে তারপর ভিতরে ঢুকে বই কিনতে হচ্ছিল। যেহেতু লাস্ট দিন তাই জন্যই হয়তো এতটা ভিড় হয়েছিল। এখন আমরা চলে এসেছি আনন্দ পাবলিশার্সের সামনে, চলুন ভিতরে যাওয়া যাক। দেখুন এখানে কতগুলো বই আছে। বিভিন্ন স্বাদের বই রয়েছে এখানে। এখানে শিশু সাহিত্য সংসদে আমরা ঢুকেছিলাম। এবার আমরা পত্রভারতীতে ঢুকেছিলাম। এখান থেকেই আমি দুটো বই কিনেছি। এখান থেকে আমি এই দুইয়ের পিঠে দুই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই বইটা কিনেছি, আর একটা তারাপদ রায়ের বই কিনেছিলাম। চলুন এবার বেরিয়ে যাওয়া যাক, প্রচণ্ড ভিড়। Thank you.
তো আজকের মতো ঘোরা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।